মর্নিং, আমি দেবলীনা ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 9টা, ওই দেখো সকাল 9টা বাজে আর দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে গেছি। দেখো জামাটা পরতে গিয়ে নিজের সিঁদুরের দাগ নিজেরই লাগলো, আর কি করবো, আবার খুলতে হবে। বাইরের অবস্থা একদমই খারাপ, বৃষ্টি পড়ছে প্রচন্ড, মানে কালকে রাত থেকে শুরু হয়েছে আর থামেনি এখনো ভোর রাত থেকে, আর কি ভোর রাত বলতে 2-3টা থেকে হয়তো শুরু হয়েছে, বুঝতে পারছি না। কানেরটা কালকে খুলে রেখেছি, আসলে গুজি কানের পড়লে না আমার খুব ব্যথা হয় কানটায়, তাই জন্য খুলে রেখেছি, কদিন ধরে গুজি পড়ছিলাম তাই। তো আজকে বেরোবো, এখন ওয়েদার খারাপ থাকলেও কিছু করার নেই, বেরোতেই হবে আমাদের, কারণ আজকে হচ্ছে পাপার জন্মদিন। তো আমাদের কিছু একটু প্ল্যান ছিল, যেটা এই বৃষ্টিটা পুরোটাই ভেস্তে দিচ্ছে আর কি, তো পুরোটা ভেস্তে দিলে তো হয় না, কিছুটা তো রাখতে হবে, তো তাই জন্য যাবো এখন বিরাটি। যাই না, বেরোলে হয়তো আজকে আর কিছু তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না, তো একদম ফিরে এসেই তোমাদের সাথে কথা হবে, আর যদি তুলতে পারি সেটা আলাদা বিষয়। তো চলো যাওয়া যাক। বাজার থেকে এসে গেছে অনেকক্ষণ, অনেকক্ষণ মানে 11টার দিকে এসেছি। এনেছি হচ্ছে ভোলা ভেটকি, চিংড়ি, এগুলোকে এখন বাজতে হবে, আমার কান্না বাজছে, এতটা চিংড়ি বাজতে হবে। আর ইলিশ মাছটা আমার কাটা হয়ে গেছে, এনে কাটা হয়ে গেছে, ধোবো, এতটা মাছ তো আজকে লাগবে না, আজকে 4 পিস মতো করবো। আর দেখি পাপাকে এই মাছটা 1 পিস ভেজে দেবো, আজকে এই মাছটা আর করবো না, আর পটল চিংড়িটা করবো, রাতে তো এখনো ভাবিনি, এখনো ভাবছি কি করা যায়, দেখি কথা বলি মামনির সাথে। আর অ্যাপিদি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে এখন থেকেই বলে রাখছি, যদি এরকম ইলিশ পাই আমরা যাওয়ার আগে একবার বাজার যাবো, তাহলে যদি পেয়ে যাই তাহলে এরকম কেটে আমরা প্যাক করে নিয়ে যাবো, ওখানে খাওয়া হবে। তো চলো ধুয়ে নিই মাছটা, তোমাদের কাছে আসছি পরে, আমি সত্যি আজকে ক্যামেরার সামনে আসার টাইমও পাচ্ছি না। এখন বাজে দুপুর 1:15, আর এখন এসে আমি ক্যামেরাটা ধরলাম, আজকে কাজের আর শেষ হচ্ছে না, জানি না কেন, মানে ড্রাও মাছ ফাছ আনা হয়েছিল সেগুলোকে ধুলাম, ধুয়ে টুয়ে আজকে আমার লেটও হচ্ছে কেন জানি না, নাহলে এতক্ষণ লাগে, 11টায় এসেছি, অবশ্য টিফিন খেয়েছি তারপর ঢুকেছি, ইলিশ মাছ কেটেছি, তারপরে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি, তারপর চিংড়ি মাছটা বেছেছি, ইলিশ মাছ অতগুলো লাগবে না বলে ওগুলোকে আলাদা করে আবার ফ্রিজে ঢুকেছি, এই চলছিল আর কি। তো আজকে দেখি বিকেলে 4টে নাগাদ আবার উঠেও যাবো, উঠে গিয়ে মানে খাবো দাবো একটু শোবো, শুয়ে টুয়ে 4টে নাগাদ উঠবো, উঠে প্রথমে দেখি পায়েসটা বসাবো, আর কেকটা নিজে হাতে আজকে বানানোর ইচ্ছে আছে, আমি হুইপড ক্রিম ট্রিম কিনে এনেছি, শিখেছিলাম বলেছিলাম তোমাদেরকে যে আমি কেক বানানো শিখেছিলাম, কিন্তু কি বলতো আমার কাছে কোনো সরঞ্জাম নেই, কারণ আমি শেখার পরপরই ব্যাঙ্গালোর চলে গেছিলাম, তো আমি প্র্যাকটিসও করতে পারিনি কিছুই না, আর আমার কাছে ওই নজেলগুলো যে লাগে না ডিজাইন করার জন্য ওইগুলোও নেই, তো দেখি একটু কি করা যায়, প্যাকেট ফ্যাকেট কেটে কিছু করা যায় কিনা, যেটাই করি না কেন তোমাদের সাথে তো শেয়ার করবোই, ঘেটে ঘ করে ফেললেও শেয়ার করবো, ভালো হলে তো অবশ্যই করবো। তো চলো সাথে থাকো বন্ধুরা, প্লিজ স্কিপ করে কেউ বেরিয়ে যেও না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকে প্রত্যেক দিন তোমাদের কাছে, তো সাথে থাকো বন্ধুরা। এই জাস্ট এলাম, চোখ দেখে বুঝতেই পারছো যে ঘুমে চোখ জুড়িয়ে আসছে, আমি মোটা হয়ে যাই কি রোগা হয়ে যাই, রোগা তো হবেই না, বাদ দাও হাতি হয়ে যাবো দিন দিন, যাই হোক না কেন, আর যে লেভেলের আমি মিষ্টি ভালোবাসি আর খাই সে লেভেলে খেলে কেউ রোগা হয় না, আমি হতে চাইছিও না আপাতত, মানে এর থেকে বেশি ফুলে গেলে তখন ভাববো ছাড়ার কথা, তো আপাতত ভাবছি না। তো আর ব্যাপারটা হচ্ছে কি বলতে গেছিলাম সেটাই ভুলিয়ে গেছে, ও হ্যাঁ মনে পড়েছে, ঘুম থেকে মানে খাওয়ার পরে আমার এই ঘুমটা খুবই জরুরি, আর আজকে অলরেডি 2টো বেজে গেছে, 2টোর বেশি, 2:10 বাজে, খেয়ে দিয়ে এই জাস্ট এলাম, দুপুরে এরকম কিছু ছিল না অনেক খাবার দাবার বা কিছু, তো যেহেতু বৃষ্টি ছিল ঘরে সেরকম সবজি ছিল না, মামনি পাপাকে যা যা করে গেছে করে দিয়েছে, আমরাও তাই তাই খেয়েছি, ভাত 5 রকমের ভাজা ডাল আর ও হ্যাঁ আলু পোস্ত বড়ার তরকারি এসবই খেয়ে গেছে পাপা, তো আমরাও তাই খেলাম, আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি একটু বানিয়েছিলাম ওর জন্য, তো আর আমি একটু খেলাম, মামনি খায় না আলু দেওয়া বলে সুগার, আর চিংড়ি মাছও মামনি খুব একটা ভালো খায় না, তো আমি 4টে উঠবো, 4টে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো আমি একটু ঘুমিয়ে নিই, তোমরাও একটু রেস্ট নিয়ে নাও। এখন বাজে 4টা, দেখে বুঝতেই পারছো যে আমি রান্নাঘরে অলরেডি রান্নাঘরে আমি দুধ চাপিয়েও দিয়েছি করার জন্য, আর আকাশ একদম শান্ত হয়ে গেছে, আকাশ একদম শান্ত হয়ে গেছে, বৃষ্টিটা কমেছে, এখন কমলেও জল এত তাড়াতাড়ি নামবে বলে মনে হচ্ছে না, তো জল
হলো, আমি একটু কাজ এগিয়ে নিই, তারপর তোমাদের কাছে আসি। এখন কেকের ব্যাটারটা রেডি করবো। তো চলো, এদিকে পায়েসটা মোটামুটি করছিলাম, চালটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর এটা হতে হতে এদিকে আমি কেকের জন্য ব্যাটারটাও রেডি করে নিয়েছি, আর এদিকে আমি মাইক্রো ওভেনটাকেও প্রিহিট করে নিয়েছি। তো চলো কেকটাকে ঢুকিয়ে দেওয়া যাক। তো কেকটাকে বসিয়েও দিয়েছি, তো চলো হতে থাকুক, তারপর তোমাদের সাথে দেখা করবো। আরিশ হয়ে গেছি, কেকটা রেডি হয়ে গেছে, মানে কেকের স্পঞ্জটা রেডি হয়ে গেছে, আর ওদিকে সবটাই কেটে কুটে রেখে এসেছি। চলো তোমাদেরকে দেখাই, আর তারপর শুরু করবো রান্না, কারণ এখন বাজে 6টা, হয়ে গেলে হয়ে যাবে এই আর কি, তারপর কেকটাও করতে হবে। তো চলো শুরু নেই। খোলা মাছের ওই ভেটলা ভেটকির পিসটাকে নুন হলুদ মাখানো, ওটা ভাজবো। এখানে পটল চিংড়ির জন্য চিংড়িটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে সব মশলা দিয়ে ইলিশ মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছি, এখানে কেকটাও রেডি হয়ে গেছে, এখানে পটল আর আলুটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তরকারি করবো, এখানে কুমড়ো আর আলু ভাজার জন্য কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে তুমি করে নাও, ফটো হয়ে গেলে দেখাবে একবারে। এইমাত্র এসে বসলাম, এখন বাজে 8টা, বেশিক্ষণ টাইম লাগেনি, আমি 6টার দিকে গেছিলাম, তো তার মধ্যে কেকটা করতে আমার অনেকক্ষণ লেগেছে, ক্রিম ক্রিম দিয়ে ছুরি দিয়ে চামচ দিয়ে ফিনিশিং তো অত ভালো আসে না, ছুরি দিয়ে চামচে, যাই হোক চেষ্টা করেছি। পাপা বললো ভালোই হয়েছে, পাপা তো বললেই ভালো হয়েছে, খারাপ বললে তুমি না বলবে খারাপ হয়েছে, তো ও বললো না ভালো হয়েছে, ও তো আর এক বলছে আমার জন্মদিনটার থেকে অনেক ভালো হয়েছে। ও জন্মদিনে আমি হুইপ ক্রিম তো কিনিনি না, এবারে ভাবলাম যে কিনেই আনি, তো ওই জন্য কিনে আনলাম। দেখা যাক খেতে কেমন হয়, আমি তো ফ্রিজে ওটাকে ঢুকিয়ে দিয়েছি, পাপা কাটবে, তারপর এখন 8টা বাজে, আমি একটু বসে নিই, একটু হাওয়া খেয়ে নিই, তারপর যাবো কেক কাটতে বাবার, তো তোমরাও সাথে দেখো। কেকটাকে এরকম দেখতে হয়েছে, 2 ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে। এবার কাটবে কেক পাপা। এই মোমবাতিটা অলরেডি একবার ইউজ করেছিলাম আমরা। পাপা কাটছে কেক, ফুদিয়া কে নেভাও মোমবাতি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পাপা। সুগার বলে খেতে ভয় পাচ্ছে। বাবার জন্য খাবার রেডি, আলু ভাজা, কুমড়ো ভাজা, গোলা ভাজা, গোলা ভেটকি আর কি, ডাল, পটল চিংড়ি, ইলিশ, পায়েস, তিন বসে পড়ুন। চলো আজকের মতো শেষ করা যাক, এই জাস্ট খেয়ে দিয়ে আজকে এলাম। হ্যাঁ ইলিশ মাছটার ভালো টেস্ট ছিল, ছোট হতে পারে কিন্তু মাছটার টেস্ট ছিল ভালো। তো চলো কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি আমার পাশে আছো, আমাকে রোজ এগিয়ে যেতে সাহায্য করছো, তাদেরকে কি বলবো, রোজ ধন্যবাদ দিয়ে, মানে ধন্যবাদ দিলেও তাদেরকে ছোট করাই হবে, আমার মনে হয় না ধন্যবাদ দিয়ে তাদের এই উৎসাহ যে আমাকে দিচ্ছে সেটা ধন্যবাদ দিয়ে হবে না পূরণ সেটা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, তারা এভাবেই পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো টাটা।